হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করে দিয়েছি, এখন বাজে 6:30। তো মাম্মা অনেকক্ষণই উঠে গিয়েছে, তো আজকের ব্লগটা সম্পূর্ণ আলাদা। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, তো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো, আমি বিছানাটা মানে চারিদিকে চারটে কোণ বেঁধে নিয়ে বেড কভারটা আমি গুজে নিয়েছি, যাতে বিছানাটা টান টান থাকে। আর জানো তো বন্ধুরা, বিছানা যদি না টান টান হয়, মানে বেড কভার যদি না টান টান লাগে, তাহলে আমার বিছানা দেখতে ভালো লাগে না, আর আমার আমি মানে পছন্দ করি না। তো দেখো, এবার আমি ঝাঁটা দিয়ে বিছানাটা ছেড়ে নিচ্ছি, বিছানা ঝাঁটা দিয়ে। তো না হলে প্রতিদিন বেড কভার তুলে ঝাড়াটা সম্ভব নয়। আর এখন আমার সিজার, আমি যেহেতু মানে আমি একদমই এরকম আমার করা চলবে না, তবুও আমি করছি হুড় হয়ে কাজকর্ম, এগুলো আমার এখন করা সাজে না। তো দেখো, বিছানায় অনেক কিছু রাত্রেবেলা থাকে, মামা যেহেতু বাচ্চা থাকা মানে জানো যে বিছানায় কত কিছু নিতে হয়। তো আমার সব বিছানাটা পরিষ্কার করে নেওয়ার পরে দেখো আমি বালিশগুলো সব পরপর সাজিয়ে নিচ্ছি। তো এবার আমি ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে মামামের জিনিসপত্রগুলো কাচতে নিয়ে যেতে হবে। আর ওই যে দেখতে পাচ্ছ এই যে বড় বালতিটা, ওটা মামামের সব কাঁথা থাকে, আর ছোটোটাতে জামা থাকে। ওরকম একটা বালতি কিনবো জামা কাপড় রাখার জন্যে। তো ফ্রেন্ড, দেখতে পেলে আমার ঘর দোর গোছানো হয়ে গেল। এবার আমি মামামকে মায়ের কাছে দেবো, দিয়ে আর এই যে মামামের দেখতে পাচ্ছ এগুলো একটু ধুয়ে নেব, নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখো, আমি মামামের জামা কাপড়গুলো কাছি, মা বলছিলো যে আমাকে দে, আমি এগুলো পেতে নিই। তো আমি বলছিলাম যে না, আমি একটুখানি আজকে করি, তো সব দিন তো তুমি করো, তো এক দিন যদি না করি হয় বলো তো। তো দেখো, আমি যে প্রথমে সার দিয়ে জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম, নেওয়ার পরে ধুয়ে নিয়েছি, তারপরে ডেটল মানে একটা জলে প্রথমে ডেটল দিয়ে জামা কাপড়গুলোকে ধুয়ে নিই, তারপরে আবার ফের কম্পট জলে দিই। তো অনেক অনেকগুলো জলে করতে হয়, ঠান্ডা লেগে যায়। তো ওই জন্যে মা কয়েকদিন করে, আমি কয়েকদিন করি, বেশিরভাগটা মা করে, আমি মাঝে মাঝে দু একদিন করি, না হলে মারও মাঝে মাঝে ঠান্ডা লেগে যায়। তো সেই জন্যে আমিও করি, মাও করে। তো দেখো, এখন আমি মামামের জামা কাপড়গুলো করছি আর গল্প করছিলাম মায়ের সাথে। তো মা বলছিল যে ভিডিও করছিলিস। তো দেখো, এবার আমি মামামের কাঁথাকানিগুলো সব মেলে দিচ্ছি, আর প্রচণ্ড হাওয়া হয়, না হলে ক্লিপ না দিলে না, দেখো আমি একটা করে মেলছি আর ক্লিপ দিচ্ছি, ক্লিপ না দিলে সব কটা কাঁথা উড়ে উড়ে পড়ে যায়। আর বারবার এই রৌদ্রের সময় বলো তো এরকম মানে কতবার ঘুরাতে যাব, একবার গিয়ে তুলে নিয়ে চলে আসলাম, কিন্তু নাহলে কতবার যাব উঠোনে। প্রচণ্ড এখনকার জানো তো কেমন রোদ। আর দেখো, আমি কাঁথাগুলো মেলে দেওয়ার পরে তারপরে আমি স্নান টান করে রেডি হব, হয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে। তো মামা মায়ের কাছে আছে, মা মামামকে নিয়ে আছে ঠাকুরঘরের বারান্দায়। তো আমি ভাবলাম যে এগুলো আমি করে নিই, তো এবার আমি স্নান টান করে নেবো। আর অনেক দিন শ্যাম্পু করা হয়নি, আজকেরই ভাবছি যে মাথাতে শ্যাম্পু করবো। তো এই যে আমার মাইমা হেঁটে হেঁটে যাচ্ছে, আর ওপারে দেখো ছোটো ভাড়াটাতে মামামের ছোটো ছোটো জামা কাপড়গুলো দি। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ মামা আর আমি রেডি হয়ে গিয়েছি। তো এবার তোমাদের সাথে রাস্তায় কথা হবে যেতে যেতে। তো চলো, বাইরে প্রচণ্ড রোদ, কিভাবে কথা বলবো বুঝতে পারছি না, চলো যা। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ যে এই যে স্কুলটা, এটা এই স্কুলটাতে না আমি পড়তাম, এই স্কুলটাতে আমি পড়েছিলাম বুঝলে। আর এই যে দেখো রাস্তাতে এতটা রোদ, আমি তো ক্যামেরাটার সামনে ধরে কথা বলবো সেরকমই অবস্থাতে ছিলাম না। তো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মা আমি আর মামা। আর এই যে দেখো চলে এসেছি এই সেন্টারের কাছে, মানে এই যে সেন্টারে মামামের ইনজেকশনটা দেবে, এখানে আমরা চলে এসেছি ফাইনালি। তো দেখো মা হাঁটতে হাঁটতে যাচ্ছে, এত রোদ, আর আমার কাছে ছাতাটা ছিল, তো ছাতাতেও হচ্ছে না, প্রচণ্ড গরম পড়েছে। তো দেখো মা ঘরেতে চলে গিয়েছে, মানে ঢুকে গেল, আর এবারে আমি পিছন পিছন যাচ্ছি। তো আমি চলে এসেছি আর এনারা গল্প করছিলো, তো এখন অতটা লোক আসেনি,
এরপরে তোমরা ব্লগে দেখতেই পাবে অনেকটা প্রচুর ভিড় হয়েছে আজকে মানে তো হাই দেখো আমি বসে আছি তো দেখো এই দেখো কত লোক কত কত লোক আর সবাই আজকে বড়দেরও ইনজেকশন হচ্ছে আর মাম দেখো ইনজেকশন দেওয়ার পরে কেমনভাবে ঘুমিয়ে আছে খুব কান্না খুব কেঁদেছে ও এই দেখো আমি টোটোতে মানে আমি আসার সময় যাওয়ার সময় হাঁটতে হাঁটতে গিয়েছিলাম অতটা গরম ছিল না আসার সময় টোটোতে করে এসেছি তো দেখো আমি টোটোর মধ্যে আমি কথা বলতে পারছিলাম না তো দেখো তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি কোথায় গিয়েছিলাম তো ওটার সেন্টারে মাম্মার মায়ের ইঞ্জেকশন দিতে গিয়েছিলাম তখন তো দেড় মাসের ইঞ্জেকশনটা হলো তিনটে দেওয়ার কথা ছিল তো একটা দিয়েছে ওই জন্য মাম্মা অতটা কান্নাকাটি করছে না মানে সারাক্ষণ ঘুমাচ্ছে আমি তো খুব ভয় পেয়েছিলাম যে হয়তো কান্নাকাটি করবে কিন্তু দেখছি যে কাঁদছে না মানে ঘুমাচ্ছে সারাক্ষণ তো আমি আর তোমাদের সাথে এসে কথা বলতে পারিনি তো তারপরে একটু বিকালে আবার রিলস বানাচ্ছিলাম বলে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো মানে আজকের এই পর্যন্ত ভিডিওটা মানে ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো টাটা আর হ্যাঁ আর একটা কথা মানে তোমরা আমাকে এইভাবে যদি সাপোর্ট করো আমি আরও এগিয়ে যেতে পারবো তো তোমরা যদি না আমাকে সাপোর্ট করো কিভাবে আমি এগোবো বলো তো তোমরা আমার পাশে থেকো এভাবে আমার ভিডিওটা আস্তে আস্তে মানে আগে অতটা ভিউজ দিচ্ছিল না এখন তবু একটু একটু ভিউজ দিচ্ছে তো তোমরাই যদি না আমাকে সাপোর্ট করো কিভাবে হবে বলো তো তোমরা আমাকে এরকমভাবে সাপোর্ট